তায়েতপুর অগ্নিশিখা ক্লাবের সামনে। তো অগ্নিশিখা ক্লাবের এবছরের বিশেষ থিম হস্তিনাপুরের রাজমহল। তো দেখো যেতে পথে লাইটিং দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে, আলোকসজ্জায় সেজে উঠেছে, খুবই সুন্দর দেখাচ্ছে দেখো। আর দেখো কত দূর থেকে লাইন পড়ে গেছে। অগ্নিশিখা ক্লাবের এবছরের বিশেষ থিম হস্তিনাপুরের রাজমহল, দেখো কত সুন্দর, অসাধারণ, দেখো সেরা। জয়ন্তায় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি তায়েতপুর অগ্নিশিখা ক্লাবের সামনে। তো অগ্নিশিখা ক্লাবের এবছরের বিশেষ থিম হস্তিনাপুরের রাজমহল। তো দেখো যেতে পথে লাইটিং দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে, আলোকসজ্জায় সেজে উঠেছে, খুবই সুন্দর দেখাচ্ছে দেখো। আর দেখো কত দূর থেকে লাইন পড়ে গেছে। তো চলো তোমাদেরকে সামনে যেয়ে আমি হস্তিনাপুরের রাজমহল দর্শন করাই। কত সুন্দর দেখো সামনের থিমটা, সেরা লাগছে কিন্তু। তো এত সুন্দর থিম প্যান্ডেল ফেলে রেখে আমি কলকাতা কল্যাণী দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু আমাদের তায়েতপুরে এত সুন্দর থিম প্যান্ডেল হয়েছে দেখো, সত্যি অসাধারণ। তো তায়েতপুরে এর আগে তোমাদেরকে দর্শন করালাম ক্লাব সম্মেলনীর ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দির, আর এখন দর্শন করছো অগ্নিশিখা ক্লাবের এবছরের বিশেষ থিম হস্তিনাপুরের রাজমহল, দেখো কত সুন্দর, অসাধারণ দেখো, সেরা। তো চলো তোমাদেরকে সামনে যে দর্শন করাই। তো সত্যি অসাধারণ হয়েছে হস্তিনাপুরের রাজমহল, তোমরা খুব কাছে থেকে দর্শন করো। তায়েতপুর অগ্নিশিখা ক্লাবের এবছরের বিশেষ থিম তোমরা দর্শন করছো। আর দাদার থেকে জেনে নিলাম এই যে 20 টাকা নেওয়া হচ্ছে, এই 20 টাকা ক্যান্সার পেশেন্টদের জন্য দান করা হবে। তো দাদার থেকে ভালো করে জেনে নিই, চলো বলো আপনারা যে কুপন দিচ্ছেন এই টাকাটা কিসের জন্য বলবেন? এটা ক্যান্সার পেশেন্টদের মুরমুষব, আমাদের তো অনেকে ধারে কাছে অনেক ক্যান্সার পেশেন্ট আছে, তাদের ওটা তাদেরই দান করে দেবো, তাদের তো চিকিৎসার জন্য দান করে দেবো। তো খুবই ভালো উদ্যোগ দাদারা নিয়েছে। তো এরকম সবকটা প্যান্ডেলে যদি এরকম এই করে উদ্যোগ নেয় তাহলে অনেক মানুষের মানে উপকার হয়, অনেক মানুষ মানে রোগমুক্ত হয় ক্যান্সার, যে জোড়ারোগ্য বা মরণব্যাধি থেকে অনেকেই ফেরত আসতে পারবে। তো যাই হোক চলো তোমাদেরকে খুব কাছে থেকে প্যান্ডেল দর্শন করাবো। আর তোমরা দর্শন করছো অগ্নিশিখা ক্লাবের, তায়েতপুর অগ্নিশিখা ক্লাবের এবছরের বিশেষ থিম হস্তিনাপুরের রাজমহল, তো সত্যি অসাধারণ হয়েছে দেখো। তো আমি কলকাতা কল্যাণী দৌড়ে বেড়াচ্ছি কিন্তু অথচ আমার বাড়ির কাছে তায়েতপুরে এত সুন্দর থিম প্যান্ডেল হয়েছে জানিই না। তো যাই হোক তোমরা দর্শন করো। আমরা এবছর ভিআইপি গেটে দাদক্ষা করেছি, যে সমস্ত দর্শনার্থীরা বহু দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য তো বন্ধুরা আমরা লাইন দিয়ে যে সামনের দিকে আগে যাচ্ছি দেখো, যে আর খুব কাছে থেকে তোমরা সকল দর্শন করো অগ্নিশিখা, তায়েতপুর অগ্নিশিখা ক্লাবের এবছরের বিশেষ থিম হস্তিনাপুরের রাজমহল। তো হস্তিনাপুরের রাজমহলের আসলে থিমটি করা হয়েছে খুবই সুন্দর। তো চলো মন্দিরের ভিতর যেয়ে তোমাদেরকে মাকে দর্শন করাবো, মন্দিরের ভিতরটা কীভাবে সাজিয়েছে তোমাদেরকে দর্শন করাবো, তো তোমরা দেখতে থাকো। তো হস্তিনাপুরের রাজমহলের আদলে যে থিমটি করা হয়েছে বাইরে থেকে দেখেছি, তো চলো মন্দিরের ভিতরটা কিভাবে সাজিয়েছে দেখো। যে
অসাধারণ। দেখো ফাইবার ও সুজি দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমাটি, দেখো হয়েছে। আর মন্দিরের ভিতরটাও দেখো অনেক সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। আর যে মায়ের প্রতিমা দেখো, ফাইবার আর সুজিতে তৈরি করা হয়েছে মায়ের প্রতিমাটা, তো খুব কাছে থেকে দর্শন করো সকলে। তাহিরপুর অগ্নিশিখা ক্লাবের এবছরের বিশেষ থিম রাজ হস্তিনাপুরের রাজমহলের আদলে থিমটি করা হয়েছে। তো যাই হোক, মায়ের প্রতিমা তোমরা সকলে দর্শন করো। দেখো যে সুজি আর ফাইবার দিয়ে মায়ের প্রতিমাটা তৈরি করা হয়েছে, কত সুন্দর, অনেক সুন্দর। দেখো আর অগ্নিশিখা ক্লাব, তাহিরপুর অগ্নিশিখা ক্লাব এই পূজাটি হয় একদম বিনা চাঁদায়, কোনো রকম কোনো চাঁদা ছাড়াই, নিজেরা নিজেদের যা অর্থ দিয়েই পুজো করে সকলে এই পূজাটা। তো খুব কাছে থেকে দর্শন করো সকলে, খুবই সুন্দর লাগছে মাকে দেখো।